যটকদ জেলার একটি পাহাড়ি দ্বীপ, পান মাছ, শুটকি, চিংড়ি ও মণিমুক্তা। রয়েছে মহিষের চারণভূমি, নাম তার মহেশখালী, যেখানে পাবেন সুন্দরবনের দিগন্ত জোড়া ম্যানগ্রোভ এবং সবুজের ছোঁয়া। সো ফাইনালি 9:45টার দিকে আমার ছাড়ছে আর কি, দেখুন আপনাদেরকে দেখে সময়টা 9:45। তো এটা আমার ফার্স্ট স্পিড বোট জার্নি আর কি, দেখি কেমন হয়। টিল দেন এনজয় করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ আনাদার ব্লগ। আমি আজকে হোটেলে আছি, হোটেল থেকে জার্নি তো কক্সবাজার আছে, হোটেল থেকে এখন যাবো হচ্ছে মহেশখালী দ্বীপে। তো চলুন, কীভাবে যাচ্ছি সব জানানো হবে, মহেশখালী যাওয়ার সব তথ্য এখানে আপনারা পাবেন। তো প্রথমে আমরা এখানে, আমি যেহেতু কক্সবাজার হোটেলে আছি, আগে ডলফিন মোড়ে আছি, এখান থেকে আগে কোথায় যেতে হবে সেটা আপনাদেরকে জানাচ্ছি। লেটস গো। এটা সামনে দেখুন, এদিক দিয়ে কিন্তু আসবে, আর এইখানে আমার যে বেশ, এটা কিন্তু 6 নম্বর ঘাট আর কি, এখান থেকে নামিয়ে দেবে। আপনি যদি ডলফিন মোড় থেকে আসেন তাহলে কিন্তু মাত্র 20 টাকা নেবে অটোতে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে ঘাটে, আমরা তখন ঘাটে যাই আর কি। ঢোকার সাথে আপনাকে এই যে 20 টাকা করে দেবে, যারা আমরা পর্যটক আছি তাদের জন্য আপনাদের এই ঘাটের এন্ট্রি টিকিট হচ্ছে 20 টাকা। তো আমরা এটা কাটলাম, তো চলুন মেন ঘাটের দিকে যাই, এখান থেকে নিতে হবে সেটা। এটা হচ্ছে এখানে দেখুন অসংখ্য, এটা হচ্ছে মূলত ঘাটের অবস্থা। এটা 6 নম্বর কক্সবাজার ঘাট আর কি। তো আমি এখন আছি ঘাটে, এই যে ঘাটে দেখুন, এখানে নর্মালি হচ্ছে স্পিডবোটের যারা চালায় আর কি তারা। তো আমরা যাবো হচ্ছে, এখানে 2টা ঘাট আছে আপনাদেরকে একটা কথা বলি, একটা হচ্ছে লোকাল ঘাট আর একটা হচ্ছে পর্যটন ঘাট। তো পর্যটন ঘাটে আমরা যাবো আর কি, মূলত ওখানে পর্যটকরা যায়, স্থানীয় ঘাট থেকেও আবার যাওয়া যায় কিন্তু, আর 130 টাকা ভাড়া নেবে। এই যে দেখুন আমাদের এটা। সো ফাইনালি 9:50টার দিকে আমার ছাড়ছে আর কি, দেখুন আপনাদেরকে দেখে সময়টা 9:50। তো এটা আমার ফার্স্ট স্পিড বোট জার্নি আর কি, দেখি কেমন হয়। টিল দেন এনজয় করি। মিনিট লেগেছে এই যে এখানে, আর আমরা কিন্তু ওই সামনটাতে আছে হচ্ছে লোকাল ঘাট, আর এটা কিন্তু হচ্ছে নর্মাল ওরা বলে যে ট্যুরিস্ট ঘাট আর কি, এই যে শুটিং টুটিং হয় আর কি, শুটিং ঘাট বলে আর কি এটাকে। আমরা এখন যাচ্ছি আর কি, চলুন তারপর উপরে গিয়ে দেখি কী অবস্থা। এখানে নিচে একটা দোকান আছে, আপনি এখানে নাস্তা রাস্তা করতে পারবেন আর কি। এইটা হচ্ছে মূলত আসলে দেখুন, এটা হচ্ছে ট্যুরিস্ট ঘাট এই জায়গাটাতে। আমরা এখান থেকে, এখানে অটোগুলো দাঁড়িয়ে আছে, আর পাশাপাশি কিন্তু আপনি সুন্দরবনের ভাইবটা পাবেন আর কি। এখানে দেখুন প্রচুর গাছ আছে, আর এই চমৎকার ভিউটা। মহেশখালী একটি দ্বীপ এবং উপজেলা, কক্সবাজার শহর থেকে যেটা 12 কিলোমিটার দূরে, এবং এর মোট আয়তন হচ্ছে 362 বর্গ কিলোমিটার। যেটা বলা হয় যে 200 বছর আগে এক বৌদ্ধ মানুষ মহেশ্বরের নাম অনুসারে নাকি মহেশখালী দ্বীপটার নাম রাখা হয়, কিন্তু লোকাল মানুষরা বলে এই দ্বীপে প্রচুর মহিষ চাষবাদ মানে চারণ হইতো, এই জন্য নাকি এই দ্বীপের নামটা বলা হয়েছে মহেশখালী। তো 1854 সালে এটা ব্যাপকভাবে সুনাম অর্জন করে, বিশেষ করে মণিমুক্তা, শুটকি এগুলো এবং পানের জন্য নাকি এটা বিখ্যাত হয়ে ওঠে আর কি। তো এইখানে কিন্তু এই মহেশখালী উপজেলায় কিন্তু 3টা দ্বীপ রয়েছে, একটা হচ্ছে সোনাদিয়া, এছাড়াও কিন্তু আরও 2টা দ্বীপ রয়েছে, একটা হচ্ছে ধলঘাটা আর একটা হচ্ছে মাতার বাড়ি। সেখানে আপনি অটোটা নেবেন, একটু হেঁটে চলে আসবেন, জায়গাটাতে আপনি অটো নেবেন না, এই জায়গাটাতে আসবেন, সামনে একটু আসবেন, আসলে কি হবে আপনার ভাড়াটা অনেক, ওখানে কিন্তু একজনে 400 টাকা 500 টাকা করে চাই 5টা স্পট দেখার জন্য। তো আমরা এখানে পুরো গাড়ি মিছি 5 জনে 400 টাকা দিয়ে, ঠিক আছে? এই প্রথমে হচ্ছে আদিনাথ মন্দির। তো আমরা মানে ঠিক আপনি এই ব্রিজটা শেষ করে আসবেন, শেষ করে আসার পরেই কিন্তু আপনার এই বাম ডান পাশেই কিন্তু পড়বে হচ্ছে আদিনাথ মন্দিরটা আর কি। মহেশখালী চলুন, চলো আমরা এখন সেখানে প্রথম ভিজিটে যাবো আর কি, আমরা আদিনাথ স্পট। এটা আমাদের প্রথম স্পট, শ্রী শ্রী আদিনাথ মন্দির মহেশখালী, এখন যাই আর কি প্রথমে। এই পাশে কিন্তু অনেক বড় পাহাড়, উঁচু পাহাড় আছে এই পাশটাতে, আর পাহাড় বেয়ে কিন্তু উপরে উঠতে হবে আপনার এই মন্দিরের দিকে। একটা বিষয় হচ্ছে যে এখানে আপনি কিন্তু
নয়টার আগে ও বিকেল পাঁচটার পরে মন্দিরে পাঠা ওঠা এবং নামা কিন্তু নিষেধ এখানে, এই জন্য এটা মেনে চলবে আর কি। তো এটা হচ্ছে শ্রী শ্রী আদিনাথ মন্দির। পাহাড়ের উপরে আর কি। তো এই যে এইটা হচ্ছে আমরা পাহাড়ের উপর উঠলাম আর কি। পাহাড় এখানে সবাই কিন্তু এসে বসে আছে। এটাই হচ্ছে ঠিক পাহাড়ের সর্বোচ্চ চূড়া। আচ্ছা দেখেন, এটা একটা যে মন্দির, এটা সেটার আপনাকে চারপাশটা ঘুরে দেখাচ্ছে আর কি। এখানে যেটা করতে হবে, প্রথম মোজা খুলে ফেলতে হবে, মানে জুতা খুলে ফেলতে হবে। আর তারপরে যেহেতু একটা পবিত্র জায়গা, সো পবিত্রতার সঙ্গে আসাটাই উচিত এবং অবশ্যই আচার আচরণ সব দিক থেকেই। এই যে এটা হচ্ছে একটা, আচ্ছা এটা হচ্ছে এই বাসটার কাছে ধাম, এটাই বাহির গেট আর এটা হচ্ছে এন্ট্রান্স গেট। এইটা মূলত দেখো এখানে, এটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। এখানে বিভিন্ন ঘর আছে কিন্তু, এইটা হচ্ছে মূল মন্দির। আর এই পাশটা হচ্ছে অভ্যর্থনা কক্ষ, ঠিক অবশ্যই যেতে পারবেন। এখানে রান্না বান্না হয়, কুকিং। আচ্ছা ভেতরে নর্মালি মন্দির আছে, সবাই ভেতরে বসে আর কি। এই হচ্ছে মোটামুটি আদিনাথ মন্দির। তো আমাদের ভিজিট শেষ, আমরা এখন বের হবো, আমাদের আরও স্পট বাকি আছে, লেটস গো। এখন আছি লবণ খেতে, আমাদের সেকেন্ড স্পট। এই যে আমাদের অটো, প্রথমটাতে তো আমরা আসলাম হচ্ছে আদিনাথ মন্দির, এখন আসছি হচ্ছে আমরা সেকেন্ড স্পট হচ্ছে লবণ খেত। ওখান থেকে 5 মিনিট। এই দেখুন লবণ চাষ হচ্ছে এখানে। এই যে এখানেই এটা হচ্ছে লবণ, দেখি এরকম করে বেঁধে রেখেছে, নিচে একটা পলি দেওয়া আছে আর পানিগুলো হয়তো এরপরে দেখো জমা দিতে পানি উড়ে যাবে। এবং যে ওখানে লবণের অবশ্য ইয়া রাখা আছে, একটা স্তূপ রাখা আছে ওখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে লবণ খেতে, পুরোটা জুড়েই লবণ চাষ হয়। এগুলো সন্ধ্যার মধ্যেই লবণ হয়ে যায়, তাল দিয়ে রাখছে। আচ্ছা আমাদের থার্ড স্পট হচ্ছে রাখাইন পল্লী, দেখো রাখাইন বাজার আর কি। এটা আমাদের এটা হচ্ছে স্বর্ণ মন্দিরে আসছি মূলত। এই দেখো এটা হচ্ছে এন্ট্রান্স গেটটা এরকম, আর এখানে ঢুকতে হলে অবশ্যই জুতা খুলতে হবে। তো আমরা জুতাটা খুলি। তো এই যে ঢুকেই ডান পাশে আপনারা এখানে টিকিট নেবেন 10 টাকা করে, 10 টাকা করে টিকিট নিতে হবে। তো আমরা নিলাম। এই যে দেখুন এন্ট্রান্সটা, এই পাশে কিন্তু চমৎকার করে সাজানো আছে দেখুন। এটা একটা ঘন্টা বাজানো হয়,
যদিও সে পান করবে না, কিন্তু তারা আসলে তাদের অনেক ধরনের পূজা আছে, এই জন্য কিন্তু তারা এগুলোকে বিশ্বাস করে। এখানে দেখেন হাতিকে পূজা করছে, এখানে সব অনেক কিছু লেখা আছে, বুদ্ধাটিক চুংদেব আছে। এটা হচ্ছে স্বর্ণ মন্দির, স্বর্ণ মন্দির রাখার মূল কারণ হচ্ছে এখানে কিন্তু মানে সোনার আকার ধারণ করা আছে, এই জন্য কিন্তু এটা স্বর্ণ মন্দির। হ্যাঁ, দেখুন এখানে সবচেয়ে বড় বুদ্ধ। এটা আসলে কি লেখা আছে আমি এগুলো বুঝতে পারছি না, বুঝতে গেলে আবার স্টাডি করতে হবে। হ্যাঁ, কি গৌতম বুদ্ধ নিয়ে এসে আমি শুটকি পল্লি আমাদের চতুর্থ স্পট মানে লাস্ট স্পট, আর এখানে যে মন্দির আছে আমরা ওখানে যাবো না আর কি, তো আমরা এইটাই এখানে সব এই হচ্ছে মোটামুটি মহেশখালী জায়গা। এই পাশে ট্রলার দিয়ে খুব মাছ ধরে, আর এখানে আছে এইটাই হচ্ছে শুটকি পল্লি। এর আগে আমি ছিলাম ট্যুরিস্ট ঘাটে, যেটা নর্মালি ওখানে এসে নামে, আর এইটা কিন্তু পুরাতন ঘাট মানে লোকাল ঘাট বলে আর কি। এইটা পিছন সাইডটা, দুই পাশে রাস্তার ভিউটা কিন্তু এইরকমই, আপনার অনেকটা পথ হাঁটতে হবে, প্রায় 1 কিলো না হলেও তার কাছাকাছি যদি আপনি এসে অটো ধরতে চান আর কি। আর দুই পাশে কিন্তু এইরকম সুন্দরবনের ফিলটা আপনি সবসময় পাবেন, গাছ দিয়ে ভরা, এগুলো এখন জোয়ার নেই বলে কিন্তু পানি শুকে গেছে। আর এই পাশেও দেখুন দুই পাশে অসাধারণ একটা ভিউ আর কি আপনি এখান থেকে পাবেন। এটাতে আবার আসার সময় কম সময় লাগলো, 12-13 মিনিটের মতো সময় লাগলো, আমরা চলে আসছি ঘাটে। এই যে বলছেন তো এই হচ্ছে মোটামুটি মহেশখালী দ্বীপের সব কিছু। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন। আর সবচেয়ে বড় বিষয় এখানে এসে আমার কিছু নতুন বড় ভাই বন্ধু যেটাই হোক পরিচয় হয়েছে, তার মধ্যে মুন্না ভাই গাজীপুর থেকে আসছে, গ্রাম থেকে আসছে আয়ুবলি ভাই, আর আরেকবার ভাই। তো আমার নতুন মেট আর কি হয়ে গেছে আর কি, টুরমেট ছিল না তো টুরমেট হয়ে গেছে। সবাই ভারত, আসসালামু আলাইকুম।